কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা তুমি ওখানে কেন এইদিকে আসো এই গণ এইদিকে আসো এইদিকে আসো উতলটা বসো আজ কি আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি এবং আপনাদের সামনে আমরা বসেছি। আমরা সবাই এখানে কংগ্রেসের কর্মীবৃন্দ, আমাদের একটা দাবি বলতে পারেন, আমাদের একটা অবজেকশন, যেটা নদিয়া জেলা কংগ্রেসের সদ্য নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি হয়েছেন অসীম সাহা মহাশয় তার বিরুদ্ধে। কারণ আমরা ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক জীবন সম্বন্ধে আমরা যেটুকু জানি, উনি একসময় প্রগতিশীল কংগ্রেস করতেন, পরবর্তীতে কংগ্রেসে আবার এসেছিলেন, সেই কংগ্রেস থাকতে থাকতে উনি চলে গেলেন টিএমসিতে, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সেই তৃণমূলের সুবাদে উনি দীর্ঘ দু বছর যাবৎ সরকারি কোর্টে এপিপির দায়িত্ব পালন করেন। তারপরে যে কোনো কারণবশত উনি আবার কংগ্রেসে ফেরেন এবং কংগ্রেসে ফেরার পর উনি সভাপতি আসন পান, নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি। সভাপতি হওয়ার পর উনি যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেখানে কৃষ্ণগড় উত্তর বিধানসভা কেন্দ্রে, সেই বিধানসভা কেন্দ্রে উনি পরাজিত হন। পরাজিত হওয়ার পর ওনার সেই প্রেসিডেন্সি আবার চলে যায়। সেই উনি সেই শোকে এবং পরবর্তীতে অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে আবার টিকিটের লোভে উনি বিজেপিতে জয়েন করেন। যখন বিজেপিতে দেখলেন যে টিকিট উনি কনফার্ম করতে পারছেন না, তখন তিনি আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন এবং সেই একই লোভ টিকিটের জন্য এবং তিনি আবার সেই বিধানসভা নির্বাচনে টিকিটে আশা নিয়ে তিনি আবার উত্তর বিধানসভা কেন্দ্রে দাঁড়াবেন বলে সেরকম একটা মনস্থির করে এগিয়ে চলেছেন। তাছাড়া আমরা দেখলাম ওনার যে দ্বিচারিতা এবং ওনার যে গ্রহণযোগ্যতা, অ্যাকচুয়াল লোক বারে বারে জার্সি চেঞ্জ, বিভিন্ন জায়গায় কলা খিচুড়ি লোভে যিনি যখন, তাকে নিয়ে আমাদের আগামী দিনে নদিয়া জেলা কংগ্রেস কতটা সাফল্য অর্জন করবে এ বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে বলে আমরা মনে করি। আমার মনে হয় এরকম একটা অযোগ্য ব্যক্তিকে যদি জেলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়, তাহলে যেটা জাতীয়তাবাদী জেলা, জাতীয়তাবাদী শহর কৃষ্ণনগর শহর, সেই জাতীয়তাবাদী তো কিছু থাকবে না, এখনও নেই এবং আরও সেটা নির্মূল হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা মনে করি এই জেলা প্রেসিডেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে নতুন কোনো জেলা প্রেসিডেন্টকে আমরা এখানে মনোনয়ন করার জন্য আমরা প্রদেশ প্রেসিডেন্ট সদ্যেও অধীর চৌধুরী মহাশয়কে আমরা জানাবো আমাদের এই আমাদের দাবি। আমরা কংগ্রেস করি, কংগ্রেস করেছি, এখনও করি, আগামী দিনে কংগ্রেসই করব, কিন্তু আমাদের বিরোধিতা হচ্ছে আমাদের নদিয়া জেলা কংগ্রেসের সদ্য সভাপতি অসীম সাহার বিরুদ্ধে। ওনার এই দ্বিচারিতা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তার উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে বলি, গত শুক্রবার, আগের শুক্রবার নদিয়া জেলা কংগ্রেস কমিটির একটা লিস্ট উনি প্রকাশ করেছেন, যে লিস্টটি উনি কারোর সাথে না আলোচনা করে ঘরে বসে সম্পূর্ণ নিজের লবি এবং নিয়ে সেই সমস্ত পদাধিকারীগণকে দিয়েছে যারা একসময় কংগ্রেস করতো না। আমরা লিস্ট দেখে যা দেখেছি, কেউ কেউ কংগ্রেস করতো না, কেউ কেউ আবার বিভিন্ন মাফিয়া, বিভিন্ন রকমভাবে অন্য অন্য দুর্নীতির সঙ্গে যুক্ত এরকম বেশ কিছুকে গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আসীন করা হয়েছে। অথচ যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছে, পুরনো কংগ্রেস কর্মী, তাদের সেই সুবিচার করেননি এবং সেই সুবিচারের জায়গায় উনি দিয়ে তাদেরকে কোনো গুরুদায়িত্ব দেননি। এইখানে আমাদের ওনার প্রতিবাদ, আমরা চাই ওনার অপশাসন এবং দিয়ে নতুন সভাপতি যত তাড়াতাড়ি এখানে পল্ট করে আগামী দিনে কংগ্রেসের উন্নতি সাধনে আমরা সেটাকে সর্বোত্ত করে সমালোচনার জন্য সদ্য সভাপতির কাছে আমরা আমাদের দাবি জানাবো। না অতনু ভৌমিক, আমি এর আগে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি সম্পাদক ছিলাম, লেডি ক্যামেরাকেল গার্লস হাই স্কুলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম,
আর এই কমিটিতে উনি আমাকে নদিয়া ইয়া কৃষ্ণনগর টাউন কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসাবেও দিয়েছেন, কিন্তু সেই পদ আমি খারিজ করেছি, সেই পদে আমি নিতে রাজি নই। যদি পদ থেকে না সরাই তাহলে আগামী দিন আপনারা কি করবেন? আগামী দিন আমরা আমাদের এই আন্দোলনটা সারা নদিয়া জেলা ব্যাপী ছড়িয়ে নিয়ে আমরা প্রদেশ থেকে আমরা এআইসিসি পর্যন্ত যাব ওনার বিরুদ্ধে। ওনার এই রাজনৈতিক বয়সটা আমরা এআইসিসির কাছে আমরা দেবো, যাতে উনি এখান থেকে বিতাড়িত করে এবং যাতে উনি কংগ্রেসের টিকিটে যাতে কোনো জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, এটাই আমাদের আন্দোলন। তাতেও যদি কাজ না হয় বলো আমরা জোটবদ্ধভাবে তাতে যদি কাজ না হয় তাহলে তাহলে উনি যদি কোনো সিটে দাঁড়ান সেখানে আমরা ওনার টোটালি বিরোধিতা করবো আমরা সেখানে। আমরা এখানে ব্যক্তি বিরোধিতা করছি, আমরা দল বিরোধী, আমরা দল বিরোধী নই। আমরা অধীর চৌধুরীকে সম্মানীয় করি, অধীর চৌধুরী আমাদের পরম মানে নেতা, তাকে শ্রদ্ধা করি, আমরা দলকে শ্রদ্ধা করি, কংগ্রেসকে শ্রদ্ধা করি। আমি 86 থেকে রানাঘাট কলেজ থেকে বিএসসি পড়ার থেকে আমি কংগ্রেস করি, এখনও পর্যন্ত কংগ্রেস করি, কোনো লালসা বাসনা নেই, কোনো কামনা বাসনা নেই, কোনো দলও চেঞ্জ করিনি। সুতরাং দলকে ভালোবাসি, আগামী দিনও দলকে ভালোবেসে দলের জন্যই করে যাব, কিন্তু অসীম স্যার বিরোধিতা করে যাব। উনি যদি টিকিটে উত্তর বিধানসভা কেন্দ্রে যদি উনি প্রার্থী হন, আমার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যেই আমি বাড়ি, আমি ওনার বিরোধিতা করে যাব, এটাই মত। ঠিক আছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।